আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি রমজান মাসের বরকতে সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের আমরা বরাবরের আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। অবশ্যই এর পূর্বে আমাদের ভিডিওগুলো দেখেছি, কমেন্ট ছিল, সেদিক থেকে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি যে রমজান মাসে আসলে মহিলাদের সালাতে তারাবি কেমন হওয়া উচিত, এই বিষয়ে একটি প্রশ্ন, দ্বিতীয় একটি আলোচনা আপনাদের সাথে দিচ্ছি আমি। প্রশ্ন উত্তর, তা হচ্ছে কোরআন খতমুল কোরআন পড়তে গিয়ে নামাজে খতমে তারাবির নামাজ পড়তে গিয়ে নাবালক হাফেজদের পিছিয়ে পড়া যাবে কি না, অর্থাৎ প্রাপ্ত বয়স হয়নি কিন্তু হাফেজের পিছনে অল্প বয়সী হাফেজ যাদের প্রাপ্ত বয়স হয়নি তাদের পিছনে তারাবি নামাজ পড়া যাবে কি না, এই বিষয়টি আমরা আজকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এরকম অনেক জায়গায় তো দেখা যাচ্ছে, তো মাসালা কি সমস্যা আছে কিনা। মহিলাদের ব্যাপারে বলা যায় যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুগ থেকেই নারীদের মসজিদে যাওয়ার বিষয়টাকে অনুৎসাহিত করা হয়েছে, কখনোই এটাকে সাপোর্ট দেওয়া হয়নি। এরপরে অতীতে এটাকে কঠোর নিষেধের আওতায় নেওয়া হলো। যেমন আমরা একটা হাদিস দেখতে পারি বুখারি শরীফের হাদিসের ভিতরে 331 নম্বর পৃষ্ঠার ভিতরে এবং 445 নম্বর হাদিস কেন এখানে, সে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসখানা বর্ণনা করতেছেন। তিনি বলেন, লাউ আদরাকা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাসা নিসাউ লামানাহুন্না কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাঈলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসূলের ইন্তেকালের অল্প কয়েকদিন পরেই তিনি মন্তব্য করে বসেছেন, যদি মহিলাদের বর্তমানে অবস্থা আমার নবীজি দেখতেন যা আমরা এখন দেখতে পাচ্ছি, তাহলে তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন, যেমনভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে তাদের ইবাদতখানে আসতে নিষেধ করা হয়েছিল। বনি ইসরাইল জাতি নারীদেরকে পয়গম্বর মূসা, অন্যান্য পয়গম্বর যেই গোত্র থেকে এসেছেন, ঈসা, মূসা ইত্যাদি, সেই জাতির সেই কওমের নারীদের ইবাদতখানে যাওয়া নিষিদ্ধ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী হাদিসে তার প্রমাণিত যে আহারে নারীদের অবস্থা যেমন এখন যেমন চলছে, যদি আমার নবীজি দেখতেন, তার অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় নারীদের চলাফেরার ভিতরে যে ত্রুটিগুলো ওনাকে ধরা পড়লেন, তিনি শঙ্কিত হয়েছেন যে আমার নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে ঠিক বনি ইসরাইল নারীদের মতো তিনি কঠোর নিষেধ করে আইন পাশ করে যেতেন। তার মানে রসূল তখন পছন্দ না করলেও তিনি নিষেধ কঠোর নিষেধ করেননি, কিন্তু তিনি পছন্দ করতেন না, তিনি চান যে তারা ঘরে পড়ুক। তবে কিছু সংখ্যক নারীরা যারা রসূলের একান্ত কাছের তারা রাত্রিতে গোপনে আসতেন, এটা কিছু দলিল পাওয়া যায়, কিন্তু সেখানে অনেক শর্ত ছিল। সে শর্ত এখনকার নারীদের তো রাত্রে দূরের কথা, নারীদের এখন প্রশ্নই আসে না। এখনকার নারীদের যে চরিত্র, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলে তো বলতেন সে কথা আর কী বলবো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 কিংবা 59 হিজরিতে আনুমানিক মারা গেলেন, আর রসুল 10 হিজরিতে অর্থাৎ 48 বছরের মধ্যেই আয়েশা নারীদের চলাকে পছন্দ মনে করলেন না এবং খুব আক্ষেপ করলেন। তো এখনকার নারীরা তো মনে হয় আপনারা যারা এটা পড়তে চান তারা তো মনে হয় তাদের সাথে অনেক ভালো মনে করছেন, আসলে কিছুই না, বড়টা হারাম। দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের নামাজ হবে ঘরে, তারাও দুদূর আঘাত করে নামাজ আদায় করবে, তাদের যেমন সুরা তারা জানে তেমন সুরা দিয়ে তারা পড়তে পারে। যদি কেউ হাফেজ হয় সে কোরআন তেলাওয়াত করতে পারে। ঘরের ভিতর একান্ত নারীরা যদি উপস্থিত থাকে সেখানে কোরআন হাফেজ যদি থাকে তারা মাঠে পড়তে পারবে ঘরে বসে নিজস্ব পরিবেশে, অথবা তারা ছোটো ছোটো সুরা দিয়ে পড়বে, এটি তাদের আমল। এবং তাদের জায়গাটা নির্বাচন করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যে সালাতুল মারআতি ফি বাইতিহা আফদাল মিন সালাতিহি ফি হুজরাতিহা ওয়া সালাতুহা মিন মাকদাইহা আফদাল মিন সালাতিহা ফি বাইতিহা, অর্থাৎ ঘরের আঙ্গিনের নামাজের চাইতে ঘরের নামাজ নারীদের জন্য ভালো, ঘরের নামাজের চাইতে নারীদের একান্ত বিছানা যেখানে তার শয়নগার সেখানে নামাজ পড়া, প্রকোষ্ঠে নামাজ পড়া ভালো। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝালেন, মসজিদে যেতে হবে, এখনকার যে পরিবেশ তাতে মসজিদে যেতে হবে, এটা বুঝাচ্ছেন নাকি অন্য কিছু? দেখুন রসুলের স্ত্রীরা কী বোঝেন এই সম্পর্কে, যে তারা নামাজটা কীভাবে পড়তেন, রসুলের স্ত্রীগণ নামাজটা কীভাবে পড়তেন, আমরা এই হাদিসটা থেকে দেখতে পারি।
যে আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা খায়রু মাসাজিদিন নিসা'ই কা'রু বিউতিহিন্না। রাসূলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, সকলকে বলছেন, সমস্ত নারীদের উদ্দেশ্যে বলেছেন যে খয়রু মাসাজিদিন নিসা, নারীদের উত্তম সেজদার জায়গা হচ্ছে তাদের ঘরের একান্ত নির্জন স্থান, নির্জন স্থানে তাদের নামাজ পড়া, এটি হচ্ছে উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কেন্দ্র করে ফোকাহায়ে কেরাম এই মত একমত পোষণ করেছেন, ওয়ালা লি জুমআতি ওয়াইদিন ওয়াজিন মুতলাকান ওয়ালা উজরাউনা লাইলান আলাল মাযহাবিল মুফতাবিহি লি ফাসাদিজ জামান ওয়াকরাহু হুদুরুহুনাল জামাতু ওয়ালা লি জুমআতিন ওয়াইদিন ওয়াজিন। তাদের জন্য এটা হারাম করা হয়েছে, মাকরু তাহারিম বলা হয়েছে, কোনো ইমামে বলছেন, অর্থাৎ জুমার নামাজ, ঈদের নামাজ, এমনকি ওয়াজের মাঠে নারীরা পুরুষের সাথে একত্রে বসবে, এগুলো হারাম কাজ, এগুলো কখনোই ইসলাম সম্মত গ্রহণ করে না। অতএব আমি মাবুনদেরকে বলবো আপনাদের এটা হারাম কাজ, আপনারা যাবেন না। কেউ কেউ বলতে পারে তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আপনারা বুঝে শুনে রাসূলের হাদিস বিরোধী করবেন না, আল্লাহ আপনাদের ক্ষমা করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে নাবালক হাফিজের পেছনে তারাবির নামাজ পড়া যাবে কি না। আসলে তারাবি নামাজের জন্য শর্ত কিন্তু খতমে তারাবি নয়, তারাবি নামাজ যে যেভাবে পড়তে পারে সুরা দিয়ে, যেভাবে নফল নামাজ পড়ে সেভাবে পড়বে, কিন্তু হাফেজের পিছিয়ে পড়তে হবে, হাফেজ দরকার, সে বালেঘ হোক কিংবা না বালেঘ হোক সে দেখার বিষয় না, এটা কিন্তু শরীয়ত না। শরীয়ত অর্থ হলো এক নম্বর বুলুগিয়াত আসতে হবে, ইমাম হতে হলে তাকে অবশ্যই বুলুগিয়াত হতে হবে, অর্থাৎ বালেঘ হতে হবে, এটি মূল শর্ত। আর কোরআন তেলাওয়াত সহিহ সুন্নাহ হতে হবে, শুদ্ধ হতে হবে, এবং তাকে মাসনা মাসায়ের সম্পর্কে জানতে হবে। তো নাবালক শিশু এর একটিও সম্ভবত সম্ভব না, যেমন তিনি বালেঘ হননি তেমন তিনি মাসনা মাসা জানেননি, আর তিনি হাফেজ হতে পারেন, সে হিসাবে তার কোরআন সহি থাকতে পারে, কিন্তু কার বুলুগিয়াত না আসার কারণে তার পিছিয়ে নামাজ সহি হবে না, এটা তার পিছিয়ে ইক্তেদা করা শুদ্ধ হবে না। ওয়ালা ইয়াসিহু ইক্তেদাউ রাজুলিন বি ইমরাতিন আহুনসা ওয়া সাবিন মুতলাকান ওয়ালা ফি জানাজাতিন ওয়ানাকলেন আলাল আসহ কাউল ওয়ানাকলেন আলা ওয়ানাফলেন আলাল আসহ কলা ফিল হেদায়া অফি তারা অবিহ ও সুনানিল মুতলাক জাওয়াজাহু মাশায়েখ বালকেন ওয়ালাম ইয়াজাওয়াজহু মাশায়েখুনা ওমিনহুম মান হাক্কাকা আল খিলাফি লিল নাফল আল মুতলাক বাইনা আবি ইউসুফ মুহাম্মদ আল মুখতার আন্নাহু লা ইয়াজুজু ফি সালাতি কুল্লিহা। এখানে অবশ্যই কিছু ইখতিলাফ আছে ফরজ নামাজের ক্ষেত্রে অথবা নফল নামাজের ক্ষেত্রে হোক, কিন্তু সর্বসম্মত কথা হচ্ছে যে কোনো মহিলার পেছনে কোনো পুরুষের ইক্তেদা করা সহি শুদ্ধ নয়। কোনো মহিলা হিজরা, অর্থাৎ আমরা যে তৃতীয় লিঙ্গতে তাকে হিজরা বলি, এদের পেছনে কোনো পুরুষ ইক্তেদা করা কোনো সহি হবে না। অনুরূপভাবে কোনো নাবালকের পেছনে ইক্তেদা করা সহি নয়, যদিও সেটা জানাজার নামাজ বা কোনো নফল নামাজ হয়ে থাকুক, কোনো নামাজই সেটা হবে না। তো সুপ্রিয় দর্শক, দুইটা মাসালা শিখলাম, নারীদের জন্য কোনো নামাজই মসজিদে পড়া যায় নেই হারাম। দ্বিতীয় নম্বরে কথা হচ্ছে কোনো নারী যদি সফর অবস্থায় থাকে, কোথাও কোনো শহরমুখী অবস্থায় সফরে থাকে, তাহলে তার নামাজের অক্ত হলে সে যে কোনো মসজিদের একটি অংশে পর্দা রক্ষা করে নামাজ পড়ে যেতে পারে। এজন্য শহরমুখী মসজিদগুলোতে কখনো এই ব্যবস্থা করে রাখা দরকার, কিন্তু ওই মসজিদ সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য দায়িত্ব না, প্রয়োজন নেই যে তাদের মসজিদে জামাতে পড়তে হবে, এটা হারাম। শুধুমাত্র পথব্রজে যা যারা সফরে থাকে তাদের জন্য বিশেষ প্রয়োজনে নামাজ পড়ে নেবে, তা ক্ষণিকের জন্য, কন্টিনিউ না। তো সেক্ষেত্রে নারীদের জন্য অ্যাভেলেবেল মসজিদে নামাজে অংশগ্রহণ করা হারাম, যদি কেউ শরীক হয় তার সে হারাম গুণা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে নাবালেক হাফেজের পিছনে নামাজ পড়া শুদ্ধ হবে না, চাই সে সুন্দর তেলোয়াত জানুক, কিন্তু তাকে অবশ্যই বা লাগিয়ে আসতে হবে। আজকের আমরা আলোচনা পর্বে এই বিষয় দুটি রাখলাম, আশা করি আপনাদের কিছু একটি জানার সুবিধা সুযোগ হয়েছে। আপনারা নিয়মিত থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।